Hi everyone, welcome back to my channel. Friends, তোমরা সবাই জানো আমি একজন housewife এবং home bakers. তার সাথে নিজের ঘরে বসে একটা ছোট্ট বেকারি বিজনেস আমি চালাই. রোজানা যে কেকের অর্ডারগুলো আসে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি. তার সাথে একটা কেক রেডি করতে কতটা ম্যাটেরিয়ালস লাগবে, কতটা প্রাইসে তোমরা সেল করতে পারবে, সমস্ত কিছু ডিটেইলসের সাথে কিন্তু আমি ভিডিওতে দেখাই. আর তোমরা যদি বাড়িতে বসে হোম বেকারস বান হতে চাও তাহলে আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বাড়িতে একটা ছোট্ট কেক বিজনেস শুরু করতে পারো. আজকের ভিডিওতে যে পারফেক্ট টিপস ট্রিক্সগুলো শেয়ার করব সেটা তোমাদের অনেক হেল্পফুল করবে. চলো, একটা নতুন সকালেই একদম ঘুম ভাঙতেই শুরু করেছি কেকের কাজ. গতদিন রাত্রে কেক রেডি করার পরে যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলোই একটু গুছিয়ে নিয়েই তোমাদের সাথে দেখাবো একটা 1 পাউন্ডের কেকের ডেকোরেশন. অনেক দিন ধরে চকলেট কেকের ডেকোরেশন করে দেখাচ্ছি, আজকে ভ্যানিলা কেকের ডেকোরেশন করব। তার জন্য এখানে নিয়েছি 6 ইঞ্চি কেক মোল্ড। যদি তোমাদের হাইটের টল কেক হয় তাহলে তোমরা এখানে 5 ইঞ্চি কেক মোল্ড নেবে, আমি এখানে 6 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। এটা একদম রেগুলার সাইজ, মানে বেকারিতে যে ধরনের কেকগুলো তোমরা দেখে থাকো 300-350-এর মধ্যে যে সাইজটা বিক্রি হয় সেই ধরনের সাইজ কিন্তু 6 ইঞ্চি কেক টিনে রেডি হয়। তিনটা রেডি হয়ে গেলে এরপরে আজকের কেকের রেসপন্স আমি ডিম দিয়ে রেডি করব। এখানে দুটো ডিম নিয়েছি, ডিমের হলুদ অংশ সাদা অংশ কোনো প্রকার আলাদা করার দরকার নেই, একসাথে বিট করে নেব। ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব লো স্পিডে। কিছুক্ষণ বিট করার পরে দিয়ে দেব 1/4 কাপ সুগার। এখানে আমি বাড়িতে যে রেগুলার চিনিটা আমরা ব্যবহার করি সেটাই দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো। চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ ডিমের মধ্যে একদম ডিজলভ হয়ে যাচ্ছে ততক্ষণ বিট করব। বিট করতে করতে কিন্তু আমাদের ডিমের হলুদ অংশটা একদম থাকবে না, একদম পুরো সাদা হয়ে যাবে। এখানেই বিট করা বন্ধ করে দিলাম। পরে একে একে দিয়ে দেব শুকনো উপকরণ। 1/2 কাপ ময়দা দিলাম, 1 টেবিল চামচ ভ্যানিলা পাউডার দিলাম, এখানে 1 টিএসপি বেকিং পাউডার, আর 2 টিএসপি এখানে দেব আমি, দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি আন্দাজ মতো দিলাম, তোমরা টিস্পুন মেপেই তোমরা দেবে। এখানে আমি 10 টাকা দামের আমুলের স্প্রের প্যাকেটটা নিয়েছি, 1 চুটকি লবণ। কোনো মিষ্টি জিনিসে 1 চুটকি লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের টেস্টটা বাড়ে। এখানে শুকনো উপকরণগুলো বেশ ভালো করে আমি চেলে নিলাম। চালা হয়ে গেলে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করব, কিন্তু প্রথম অবস্থা আমি বিট করব না, বিটারটা বন্ধ রেখে শুধু বিটারটাই ঘোরাতে থাকবো হাতের সাহায্যে। এতে কি হবে, আমরা যে শুকনো ময়দাটা দিলাম বিটারটা চালানো মাত্রই আমাদের ময়দাটা উড়ে একদম কিচেন প্ল্যাটফর্মের উপরে ভরে যায়। ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিড লো রেখে 1 থেকে 2 সেকেন্ডের মতো বিট করে নেব। বিট করা হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি ফ্লেভারগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, আমি ভ্যানিলা পাউডার ভ্যানিলা এসেন্স দুটোই ব্যবহার করলাম। এখানে অ্যাড করব মিল্ক এসেন্স। মিল্ক এসেন্সটা তোমরা যে কোনো অ্যামাজনে সার্চ করে দেখবে সেখানে অ্যাভেলেবেল আছে, বা যেখানে কেকের র ম্যাটেরিয়াল কেনো সেখানেও অ্যাভেলেবেল আছে। মিল্ক এসেন্স অ্যাড করলে কোনো ডিমযুক্ত কেকের রেসপন্সে খুব সুন্দর একটা গন্ধ আসে, এখানে ডিমের গন্ধটা একদমই পাওয়া যায় না। দিয়ে দেবো 1/8 কাপ রিফাইন অয়েল। তোমরা যদি চামচ মেজারমেন্ট করো তাহলে 2 থেকে 3 টেবিল স্পুন মতো তোমরা রিফাইন অয়েল দেবে। এখানে কোনো শার্প গন্ধযুক্ত তোমরা কিন্তু তেল ব্যবহার করবে না, এতে তোমাদের কেকের স্পঞ্জে একটা গন্ধ চলে আসবে। তেলটা দেওয়া হয়ে গেলে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নেব 1 মিনিটের জন্য। এখানে স্পিডটা একদম লো রাখবো, হাইও রাখবো না। তেল ব্যবহার করার দেওয়ার পরে কিন্তু স্পিডটা একদম লো রাখা প্রয়োজন। এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড করে নেব আমাদের ব্যাটারটা, যাতে নিচে উপরে বেশ ভালোভাবে মিশে যায়। এটা একদম লাস্ট পোর্শনে করব। এখানে ব্যাটারটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে আমাদের 6 ইঞ্চি কেক টিনে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখেছো, একদম রিবন, মানে ফিতের মতো প্রতিটা পার্ট ভাঁজ হয়ে আমার কেক টিনের মধ্যে কিন্তু পড়ছে। কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হলে কেক বেক হওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর একটা পারফেক্ট স্পঞ্জ বেক হয়েছে। এরপরে চলো, প্রিহিট করা ওভেনের মধ্যে আমি কেক টিনটা রেখে দিলাম। দিয়ে কেকের এখানে আমি টাইমটা সেট করে দিচ্ছি, টেম্পারেচার রাখবো 160 ডিগ্রি টেম্পারেচার, আর টাইম রাখবো 20-25 মিনিটের মধ্যে কেক কিন্তু অলরেডি ডান হয়ে যাবে। কখনো একটু টাইম বেশি লাগতে পারে, সেটা ডিপেন্ড করে তোমাদের ওটিজি সাইজ আর ওটিজি টেম্পারেচারের উপরে। এখানে 20 মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি, টুথপিক একদম ক্লিন, মানে আমার কেকটা বেক হয়ে গেছে। এইভাবেই আমি ওটিজিতে রেখে যাবো 10 মিনিটের জন্য। চলো, এরপর কেক তো আমাদের রেডি হয়ে গেছে, কেক
আইসিং এর জন্য ক্রিম বিট করে 1 পাউন্ড ভ্যানিলা কেক ডেকোরেশন করার জন্য 180 থেকে 200 গ্রামের মতো ক্রিম লাগবে। এখানে একদম চিল্ড লিকুইড ফর্মের ক্রিম নিয়েছি, গুডরিচের হোয়াইট গোল্ড ক্রিম ব্যবহার করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোম্পানির ক্রিম ব্যবহার করতে পারো। ক্রিম ততক্ষণ বিট করব যতক্ষণ না ক্রিমের মধ্যে একদম স্টিপ একটা পিক আসছে। এখানে আমি একদম টাইটলি বিট করব। বিট করে আমি ফ্রিজে রেখে দেব। ততক্ষণে আমাদের কেকটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে। কেক টিন থেকে আমি ডিমোল্ড করে ইকুয়ালি 3টে লেয়ারে ডিভাইড করব। এখানে কেকের দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কেকের 3টে লেয়ার একদম। কেক কাটার পরে মিডিল পোর্শানে যে লেয়ারটা থাকে সেটাই সবার লাস্টে রাখবো। রেখে আমি আজকে দুধ দিয়ে সোক করে নিলাম। তোমরা চাইলে সুগার ওয়াটার দিয়ে সোক করতে পারো। এরপরে দিয়ে দিলাম অল্প ক্রিম। অল্প ক্রিমটা পুরো ভালো করে কেকের উপরে ছড়িয়ে নিয়ে একদম ভরে দিয়ে দেবো চকো চিপস। একটা ভ্যানিলা কেক ডেকোরেশন করার জন্য তোমাদের মোটামুটি লাগবে 10 গ্রামের মতো হোয়াইট চকো চিপস। এরপরে দিয়ে দিলাম সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার মানে একদম কেকের যে টপ লেয়ারটা থাকে সেটাকেই উল্টো করে দিলাম। এতে আমাদের কেকের হাইটটা বেশ ভালো পাওয়া যায়। সেমভাবেই আমি সেকেন্ড পোর্শনটাও দুধ দিয়ে সোক করে হুইপ ক্রিম লাগিয়ে চকো চিপস দিলাম। দিয়ে দিলাম কেকের থার্ড লেয়ার। থার্ড লেয়ার মানে কেক একদম যে টিনের গায়ে যে লেয়ারটা থাকে সেটাকেই উল্টো করে সেটাকেই রাখলাম। এতে কি হয় কেকের একদম টপ সারফেসটা পুরো ক্লিন পাওয়া। এরপর কেকটাকে আমি অল্প করে কেটে নিচ্ছি একদম পারফেক্ট রাউন্ড শেপ দেওয়ার জন্য, কারণ আমার কেকের নিচের পোর্শান আর টপ পোর্শানটা একটু সামান্য করে কেক বেরিয়ে গেছে। তোমরা কেক ফাইনাল আইসিং বা ক্রাম কোটিংয়ের আগে অবশ্যই কেটে নেবে, নিয়ে একদম একটা পারফেক্ট শেপ রাউন্ড শেপ এখানে দিয়ে নেবে। এখানে অল্প ক্রিম দিয়ে আমি এখানে কেকটাকে ক্রাম কোটিং করে নিলাম। আজকের কেকটা আমি টোটালি টার্ন টেবিলের উপরে রেডি করছি। যারা বিগিনার্স আছো তারা টার্ন টেবিলের উপরে একটা কোনো টিস্যু পেপার বা কাপড় রেখে কেক বোর্ড রেখে তার উপরে ধাপে ধাপে এইভাবে ইনসাইড ফিলিং করে ফাইনাল আইসিংটা করে নিতে পারো। এইভাবে টার্ন টেবিল উপরে করলে তোমাদের হয়তো টার্ন টেবিল থেকে কেক বোর্ডের উপরে তুলতে একটু অসুবিধা হতে পারে, প্রথম প্রথম হবে, তারপরে প্র্যাকটিস থাকলে দেখবে খুব ইজিলি তোমরা তুলতে পারছো। আমারও কিন্তু প্রথম প্রথম অনেক কেক পড়েও যেত, আবার সেটাকে আমি আবার টার্ন টেবিল উপরে রেখে ঠিকও করেছি। তো এখানে আমি কেকটাকে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নিলাম। আর আজকের কেকের কিন্তু আমি একদম শার্প এজের ফিনিশিং দেব। যতটা ফিনিশিং দিতে পারবো আমার কেকের লুকটা ততটাই আসবে, কারণ কেকের উপরে জাস্ট একটা ছোট পিক ড্র করতে হবে, বাদ বাকি কেকের সারফেসটা কিন্তু এরকম হোয়াইট থাকবে আর কিছুই নয়। কেকটাকে এখানে টার্ন টেবিল থেকে তুলে নিচ্ছি 10-10 বোর্ডে। 1 পাউন্ড কেকের জন্য লাগে 8-8 বোর্ড, আমি আজকে 10-10 বোর্ড নিলাম, কারণ আমার বোর্ডের গায়ে অনেক কিছু মেসেজ লিখতে হবে। আর কেকের পিকটা যখন তোমাদেরকে দেখাবো এই পান্ডাটা আমার কেকের উপরে ড্র করতে হবে, তার জন্য তোমরা একটা টুথপিকের সাহায্যে পান্ডাটা ড্র করে নিতে পারো। আমি টুথপিকের সাহায্যে পান্ডাটা ড্র করেছিলাম। এরপরে সেই ড্র টুথপিকের লাইন বরাবর এখানে আমি চকলেট গানাশ দিচ্ছি। আর বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, একটা জন্মদিনে এইরকমভাবে কোনো বন্ধুকে এই ধরনের গিফট দেওয়া যেতে পারে সত্যি, এই মানে কেক প্রফেশনে যদি না আসতাম, এই নতুন নতুন ধরনের কেক ডেকোরেশন যদি না আমি করতাম তাহলে বুঝতেই পারতাম না। আমরা তো সবসময় দেখে এসেছি জন্মদিন মানে একটা দোকান থেকে বার্থডে কেক কিনলাম, তাকে বার্থডে উইশ করলাম। কিন্তু যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে মানুষ বিভিন্ন ধরনের থিমের উপরে কেক অর্ডার দিচ্ছে, এটা খুব ভালো লাগছে, নতুন নতুন কেক ডেকোরেশন করতে পারছি। তো এইখানে যে কেকটা যার জন্য করছি সে নাকি প্রচণ্ড ঘুমাতে ভালোবাসে। এবার তার বন্ধুরা আমাকে একদম সকাল 6টায় ফোন করেছে, আন্টি আমাকে 2 ঘন্টার মধ্যে কেক রেডি করে দিতে হবে। আচ্ছা 2 ঘন্টার মধ্যে একটু চাপের বিষয়, যখন তোমাদের এরকম খুব আর্জেন্ট কেকের অর্ডার আসবে তখন একটু কাস্টমারকে 1 ঘন্টা টাইমটা বেশি বলবে, কারণ কেকটা রেডি করে আমাদের 1 ঘন্টা ফ্রিজে সেট হতে সময় দিতে হবে। সেই জন্য আমি বলেছি 2 ঘন্টা নয়, আমি তোমাদেরকে 3-3.5 ঘন্টার মধ্যে রেডি করে দেবো। চলো বন্ধুরা আসা যাক কেকটার প্রাইস। কেকটার প্রাইস রেখেছিলাম 300 টাকা। এটা একদম সিম্পল ভ্যানিলা কেকের উপরে যাচ্ছে 1 পাউন্ড। শুধু এই পান্ডাটা ড্র করার জন্য আমি 300 টাকায় রেখেছিলাম, না হলে আমি 1 পাউন্ড ভ্যানিলা কেকের প্রাইস রাখি 240। এরপর কেকটা রেডি করতে আমার র মেটেরিয়াল খরচ হয়েছিল 120 থেকে 150 টাকার মতো আমার র মেটেরিয়াল খরচ হয়েছে। এবার আমি যেখান থেকে র মেটেরিয়াল পারচেস করি সেখানে হয়তো একটু আমি কম দামে পেয়েছি, তার জন্য আমার 150 টাকা খরচ হয়েছে। কিছু লোকেশানে এমন আছে যে সেই র মেটেরিয়ালটা আরও একটু হাই রেট বা আরও একটু কম রেটে তোমরা পারচেস করতে পারো। এখানে ক্যালকুলেশনটা আমি দেখালাম না,
আজকে 1 পাউন্ড কেকের ডেকোরেশনটা কেমন লাগলো, তার সাথে যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করলাম সেটা তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তার সাথে আমার এই ঘুমন্ত পান্ডাটাকে দেখতে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের কমেন্ট বক্সটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হার্টে কিন্তু আমি ভরা চাই। আর এখানে আমি কেকটাকে ওয়েট করে দেখাচ্ছি, 605 গ্রাম, মানে একটা 10-10 কেক বোর্ডের ওয়েট হয় কিন্তু 100 গ্রাম, মানে টোটাল আমি 500 গ্রামের কেক ডেকোরেশন টোটাল কমপ্লিট রেসিপির সাথে তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।